ফ্রেন্ডস, মিনাস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আয়ুষের ইন্ডিপেন্ডেন্স ডে লুক, মুখটা ঠিক করো, আমি পিকচার করছি না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমার চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর অলরেডি এখন বিকাল 5টা কত বাজে, অলরেডি এখন বিকেল 4টে বেজে গিয়েছে। আজকে ব্লগটা একটু লেট করে স্টার্ট করছি, বাইরে যাব। 15 আগস্টের যে সেলটা শুরু হয়, তো একটু বাইরে যাই, দেখি কিছু গ্রোসারিজ কিনতে হবে। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেখানে যাচ্ছি সেই জায়গাগুলো। সাথে থেকো, সবাই দেখে নাও আজকে আয়ুষের লুকটা। এখন বেরোবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. আমরা এখন মলে চলে এসেছি। As you fade away, yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals. এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, দেখি অন্য আরেকটা মলে যাব আমরা। বাবা কোথায়? এই বাবারে, ও রাগ করেছে। দেখো রাস্তার পাশে গাছগুলো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. সব মলগুলোতে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সুন্দর করে সাজা। Stay strong and fake a smile until I look away. আমরা একটু এবার স্পারে যাব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো। But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. As you fade away, কাজ করবে না বাবা? হ্যাঁ, তুমি আর বাবা কি করবে? ট্যাব দেখবে। আচ্ছা তুমি নিষেধ করো বাবাকে যে মোবাইল দেখো না, ওকে? গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে কিন্তু পরের দিনটা আমি যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ফিরে আসছি আমরা শপিং মলের ওখান থেকে। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, অনেকটা রাত কী বা দেখাতাম তোমাদের সাথে, এই জন্য আমি আর পরের দিন সকাল থেকে আবার নতুন করে ভিডিওটা স্টার্ট করেছি। মর্নিং বললাম, তারপরে একটু আমার গার্ডেনের ওখানটা একটু দেখালাম, তারপরে আর ভিডিও কিছুই করতে পারিনি। আজকে তোমাদের সাথে আমি ঘরে রেগুলার যেরকম পোলাও তৈরি করে থাকি সেই পোলাওটার রেসিপি শেয়ার করব। অলরেডি আমার চ্যানেলে আগে দেওয়া আছে, তবে আজকে আমি যেহেতু রান্নাটা করছি তাই তোমাদের সাথে শেয়ার করব। নিয়েছি এই পাত্রে জল নিয়ে নিয়েছি পোলাওয়ের জন্য। আমি একটা স্পেশাল রেসিপিও তৈরি করছি চিকেনের জন্য, সেটাও তোমাদের সাথে আমার চ্যানেলে খুব দ্রুতই শেয়ার করব। তো আগে যেটা করছি চিকেনের প্রিপারেশনের জন্য, সেটাও তোমাদেরকে দেখাই এই ব্লগের মাধ্যমে। তো চলো, এটা নিয়ে নিয়েছি, আগে কড়াইটায় জলটা শুকিয়ে নিই। তিনটে পেঁয়াজ বেরেস্তা করে নেব, কড়াইটা দিয়েছি আর তেল অনেকটাই তুলে নিয়েছি। এই যে
তেলটা তুলে নিয়েছি, তবে আরেকটু দেবো, পেঁয়াজ ভেজে নিয়েছি তো। আর এখানে দুধ রেখেছি, এই দুধটা আমি পোলাওতে ইউজ করব। 3 গ্লাস জল দিতে হবে, তো 3 গ্লাসের জায়গায় আমি 2 গ্লাস জল দেব, আর 1 গ্লাস দেবো দুধ। এখানে কড়াইটা দেওয়া, পোলাওতে একটু তেল একটু ঘি এগুলো দেওয়া লাগে, নতুবা কিন্তু অতটা ভালো লাগে না খেতে। আর ঝরঝরে করতে গেলে একটু এটা একটু ঘি দিতে হয়। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, এরকম উঁচু উঁচু 1 চামচই দেব ঘি। ঘি আর তেলটা গরম, যেটা আমি একদম নিরামিষ পোলাও বানাবো। বেশ খানিকটা কাজু বাদাম এখানে দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দি কাজু বাদাম দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দেব 2 লবঙ্গ, 2 এলাচ, 4-5টা লবঙ্গ, আর 1টা দারচিনি টুকরো দিয়ে দিলাম। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি চাল। এই চালটা কিন্তু আমি 20 মিনিট জলে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু এরকম একটা স্ট্রেনারে করে জলটা ঝরাতে দিয়েছিলাম, তাতে করে চালটা একটু ঝরঝরে হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটা আমি গোবিন্দভোগ চাল ইউজ করছি। চালটাকে আবার আগে একটু এভাবে মিশিয়ে নিলাম, বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি কিশমিশ, খুব বেশি দেব না, অল্প করে করছি আমি। এটা আমি যেভাবে তৈরি করি আমি কিন্তু তোমাদের সাথে সেইভাবে শেয়ার করছি। এখানে একটা গাজর, কুচিয়ে নেওয়া হয়েছে, সেই গাজরটা এখানে গ্রেট করে নেওয়া হয়েছে, গাজরটা সবটাই দিয়ে দেবো। আর এই যে সেই পেঁয়াজ বেরেস্তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, একই পাত্রেই রেখেছি, গাজরটা দিয়ে দিলাম। একদম চালটা কিন্তু ঝরঝরে হয়ে আসা পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হয়, মানে চালটা যেন সলসানো শব্দ অলরেডি শুরু হয়ে গিয়েছে। ব্যালেন্সের জন্য সামান্য একটু নুন দেবো, কেন যে এখানে যেটা দিয়ে আমরা খাবো, যে তরকারিটা হোক, তো সেটাতে তো মশলা এবং নুন দুটোই থাকবে, সেজন্য রাইসে কিন্তু নুনটা একটু আমি কম রাখবো। দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি, এখানে দিয়ে দিলাম। এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে, মানে হালকা মিষ্টি মিষ্টি, আমি কিন্তু চিনি দেবো না, কিন্তু এতে যেহেতু আমি দুধ ইউজ করবো এবং গাজর দিয়েছি, আর রাইসটা তো এমনি থেকেই সুগন্ধি রাইস, তো এতে করে মিষ্টি মিষ্টিই লাগে পোলাওটা। তোমরা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা দমেও দিতে পারো, দমে বলতে যখন আমরা এটা দমে বসতে দেবো তখন কাঁচা লঙ্কা কিন্তু ভাতের মধ্যে দিয়ে রাখলে, গোটা কাঁচা লঙ্কা ভাতের মধ্যে দিয়ে রাখলে কিন্তু সেইগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায় আর খেতে ভালোই লাগে। এটা ভাজা হয়ে এসছে, এবার এখানে আমি জলটা দিয়ে দেবো। তো প্রথমে যেটা করছি, 1 গ্লাস দিয়ে দিচ্ছি দুধ, এই দুধটা আগের থেকে জাল করিয়ে রাখা ছিল, আর দিয়ে দেবো গরম জল। চাইলে এখানে 2 গ্লাস দুধ আর 1 গ্লাস জলও দিতে পারবে তোমরা, সেই ক্ষেত্রে পোলাওটা দেখতেও ভালো হবে, টেস্টও ভালো হবে, বা এরকম জল বেশি দিয়ে কিন্তু তোমরা পোলাওতে দুধটাও কম দিতে পারো। আর অবশ্যই পোলাওতে সবসময় উষ্ণ গরম বা গরম এটাই দেবে, কেননা চালটাই যদি ঠান্ডা জল দেওয়া হয় তো সেদ্ধ হতে হতে গলে আসতে পারে। এখানে আমি মেপে 2 গ্লাস জল গরম করতে দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার জলের পরিমাণ এখানে দেয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটু ফুটতে দেব, পোলাওটাকে একটু ফুটতে দেব। আর গাজরটা দেওয়ার জন্য এটা দেখতে বেশ ভালোই হয়, আমার কাছে তো খুব ভালো লাগে, একবার এভাবে ট্রাই করে দেখতে পারো তোমরা। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেই উপলক্ষে এরকমভাবেই পোলাওটা করছি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, হোয়াইট, অরেঞ্জ এবং গ্রিন 3টে কালারেই এখানেই আছে। এবার এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ, এটা একটু ফুটে উঠুক। ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি, ততক্ষণ একটু ফুটুক, তারপর আমি একটু ফ্লেভার অ্যাড করবো।
ফ্লেভার অ্যাড করতে পারো, না হলে কিন্তু এটাকে এইভাবেই রান্না করতে পারো। আমি একটু দিয়ে দেবো এখানে কেওড়া জল আর গোলাপ জলটা এখানে ইউজ করব, একদম অল্প করে, ওই হাফ চামচ মতো করেই বা ওয়ান টিস্পুন করেই ইউজ করব। তো তোমরা চাইলে দিতে পারো, না চাইলে এটা স্কিপ করতে পারবে। একদম হাফ টিস্পুন দিয়ে দিলাম কেওড়া জল, হাফ টিস্পুনই দিয়েছি, বেশি দেবো না। আর হাফ টিস্পুন দিয়ে দিলাম গোলাপ জল। এবার এটাকে মিশিয়ে দেব, কাঁচা দুধটা না দেওয়াই ভালো। অনেক সময় দেখা যায় কাঁচা দুধ দিলে কিন্তু কেটে যেতে পারে, এই জন্য জাল করিয়ে রাখা দুধটা এখানে ইউজ করবে। এই পর্যায়ে আমি এবার গ্যাসটাকে কিন্তু একদম লোতে দিয়ে দেব, যেহেতু আমার এই জলটা গামাকা হয়ে এসছে। আর একটু নুন দিয়ে দেবো, কিন্তু ওই যে বললাম আমি এই যে গ্রেভিটা রান্না করব তার সাথে কিন্তু এই নুন মশলা সবই তো থাকবে, এই জন্যে নুনটা কিন্তু বুঝে এখানে ইউজ করা লাগবে। এবার এটাকে আমি ঢেকে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা 10-15 মিনিট মতো এভাবে ঢেকে রাখলেই হবে, তারপরে আবার একটু খুলে নাড়িয়ে দেব। যখন দেখবো জলটা শুকিয়ে গেছে ঝরঝরে হওয়া পর্যন্ত এটাকে এভাবে রান্না করতে হবে। এইখানে আমি যে চিকেন প্রিপারেশনটা রেডি করেছি, এই যে সেটা আর এই যে সেই পোলাওটা, কিন্তু যে পোলাওটা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করেছি, একদম ঝরঝরে। এখানে প্রত্যেকটা ভাতই কিন্তু ঝরঝরে এবং গোটা আছে, তোমাদের সাথে যেটা আমি শেয়ার করলাম। এইটার সাথে যে চিকেন স্পেশাল রেসিপিটা করেছি আজকে দুপুরের মেনু সেটা। এই যে আমার মাংসের প্রিপারেশনটা, এটাই বাটার দিয়েছিলাম এক টুকরো, তো দেখো গোলে কি হয়ে যাচ্ছে। আজকে দুপুরের মেনু কিন্তু এটা, এই যে চিকেন লাবাদ্দার, আর এখানে আছে সাদা পোলাও, ওর সাথে আছে বোঁদে রায়তা। হ্যালো ফ্রেন্ডস, দুপুরবেলা লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর তারপরে এখন সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যা দেব, কিছু কাজ ছিল কাজগুলো কমপ্লিট করলাম ঘরের, সন্ধ্যাটা দেব একটু বাইরে যাব, টুকটাক বাজার করার তো আছেই, সবজি বাজার, আর নিচে একটু রাউন্ড দিতে যাই সেটা। তো তোমাদের সাথে সেইভাবে আমার কালকের থেকে যে ভিডিওটা আমি এখনও অবধি কন্টিনিউ করছি, এটা বেশিক্ষণ আর কন্টিনিউ করব না, তো যতটুকু পাচ্ছি সেভাবে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকে আয়ুষের লুকটা দেখো, আয়ুষের হেয়ারে আজকে আমি তেল দিয়ে দিয়েছি, আর আয়ুষের লুকটা এই, ও আবার ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। আলু নিতে এসেছিলাম, টুকটাক জিনিস নিতে এসেছিলাম, এখন ফিরে যাচ্ছি। বাইরে গিয়েছিলাম, একটু আলু কেনার ছিল, আলু কিনতে গিয়েছি, আর টুকটাক যা জিনিস লাগবে, সবজি, দুধের প্যাকেট, এগুলো নিয়ে এসেছি, তারপরে ব্যাক করেছি। তোমাদের সাথে রাতের কী আছে আজকে ডিনার মেনুতে সেটা শেয়ার করব, তো সাথে থেকো। আজকে আমাদের রাত্রের খাবারে এটা আছে, আজকে আর রুটি রাখিনি, পরোটা, আর এখানে যে চিকেন লাবাদ্দার করেছিলাম, চিকেন লাবাদ্দারটা, আর সাথে একটা শশার টুকরো আর একটু পেঁয়াজ। এটা আমাদের খাবার, পরোটা দিয়ে মাংস, আর আয়ুষের খাবারটা এদিকে। আয়ুষ খাচ্ছে এখানে পোলাও ভাত, চিকেনের তরকারি আর শশা, তাই তো বাবা? বাবা একটু গুড নাইট করো তো। আজকে ব্লগটা আর আমি বেশি বড় করব না, তো আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে সবাইকে জানাই গুড নাইট, দেখা হবে অন্য আরেকটা ব্লগে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শোনা বাই করো, বাই। Okay, say good night. Good night.